দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। করোনার উচ্চ ঝুঁকিতে 29 জেলা, সংক্রমণ রোধে জনসমাগমে নিষেধাজ্ঞা, অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। করোনার সংক্রমণ কোন দিকে যাচ্ছে, অর্থনীতি সচল রাখতে কি ধরনের পদক্ষেপ জরুরি। করোনা টিকার বৈশ্বিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, স্থানীয়ভাবে উৎপাদন নিয়েও নেই কার্যকর উদ্যোগ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশে কোভিড-19 ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গেল 24 ঘন্টায় সারা দেশে 5,181 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে শনাক্ত হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 18.38%। এই সময়ে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 45 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে। তাদের হিসেবে গেল 7 দিনে 27,208 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ দেশের 29টি জেলা করোনা ভাইরাসের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন অবস্থায় রাত 10টার পর ঘরের বাইরে বের না হওয়া, গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানে জনসমাগম সীমিত করা সহ 18 দফার নির্দেশনা জারি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যা আগামী 2 সপ্তাহ কার্যকর থাকবে। 13 তারিখে যখন এই বিশ্লেষণ করেছিলাম তখন আমরা এখানে 6টি জেলা ছিল, 20 তারিখে আমরা যখন করেছি তখন 20টি জেলা ছিল, 24 তারিখে গিয়ে দেখেছি এটা 29টি জেলা। তার মানে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের মতো একটি ঘন বসতিপূর্ণ দেশে যেখানে জীবন জীবিকার কারণে মানুষকে প্রতিনিয়তই সংগ্রাম করতে হয়, সেখানে কিন্তু আইনের কঠোরতার চাইতেও অংশগ্রহণটাই সবচেয়ে বেশি জরুরি। ঘোরাফেরা, আড্ডা বন্ধ করতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যে গণপরিবহন আছে সেখানে ধারণ ক্ষমতার 50%, অর্থাৎ 40 জনের জায়গায় 20 জন, 100 জনের জায়গায় 50 জন সেখানে থাকবে, একটা করে সিট খালি রেখে তারা বসবে। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তা নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর শফিউন শিমুল। প্রথমেই প্রশ্ন করব, আজ তো রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হলো, এটা কি গেল বছরের পিক থেকেও খারাপ অবস্থায় চলে গেছি আমরা? যদি শুধু সংখ্যার দিক দিয়ে দেখেন শনাক্তের সংখ্যা, সেটা তো মনে হচ্ছে যে গত বছর থেকে বেশি। একটা জিনিস এখানে মনে রাখতে, গত বছর আমরা যে সর্বোচ্চ নাম্বারটা পেয়েছিলাম সেদিন আমাদের টেস্টের সংখ্যা প্রায় 18,500-এর মতো, আজকে কিন্তু প্রায় 28,000-এর উপরে বেশি। তো শনাক্ত বেশি হচ্ছে, আমরা টেস্ট বেশি করছি। আর যদি আপনি পজিটিভিটি রেট দেখেন, সেটা কিন্তু আমরা গত বছর পজিটিভিটি রেট ছিল তার থেকে এখনো কম আছে। এটা হচ্ছে একটা দিক। সেকেন্ডটি হলো আমরা যেভাবে দ্রুত মানে আপওয়ার্ড যাচ্ছে সেটা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, আপনাদের প্রজেকশন মডেল কি বলছে? এটা মানে একদম স্পেসিফিক্যালি বলা মুশকিল, কারণ এবার যেহেতু নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে আপনি জানেন, এবং আমরা যেহেতু ঠিকমতো জেনোম সিকোয়েন্স করতে পারছি না অথবা সীমিত আকারে হচ্ছে, সেটা এক্স্যাক্টলি আমাদের এখানে কোন ভ্যারিয়েন্ট বেশি সংক্রমিত হচ্ছে এটা আমরা এখনো নিশ্চিত। যদি ইউকে ভ্যারিয়েন্ট হয়, যেটা আমরা জানি যেটা অনেক বেশি সংক্রামক এবং এখানে মৃত্যু রেটও বেশি, সেই সেন্সে কিন্তু আরও খারাপ হওয়ার সম্ভাবনা, আগের থেকে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো একটা সাইড। আর আমাদের যে প্রজেকশন মডেলটা আমরা যেটা করছি আপনি জানেন গত বছর থেকে আমরা করছি, সেটাও যদি আমরা দেখছি যে পার ডে সর্বোচ্চ যখন পিক হবে জুন অথবা জুলাইয়ের দিকে হতে পারে, সেক্ষেত্রে ডেলি 15,000 কেসও পাওয়া যেতে পারে। বাট এখানে বলে রাখা ভালো, 15,000 কেস পাওয়া তখনই পাওয়া আপনি এনাফ টেস্ট, যদি 30,000 বা 40,000 করবেন তাহলে হয়তো 15,000 পাবেন না। যে ডেইলি আমরা 80,000-1,00,000 করি তাহলে হয়তো আমরা সেই ডেইলি 15,000 নাম্বার পাবো। মডেল অনুযায়ী জুন জুলাই পর্যন্ত যদি সংক্রমণ বাড়ে তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা আরেক দফা ধাক্কা খাবে কিনা? দেখুন, আমাদের মডেল যেটা বলছে যে হয়তো জুন অথবা জুলাইয়ে গিয়ে আমরা পিকে পৌঁছতে পারি, তখন আস্তে আস্তে নামতে পারি, মডেল প্রেডিকশন। বাট গত কয়েকদিনের যে ট্রেন্ড ওটা আমরা দেখছি যে আমাদের মডেল কিন্তু অ্যাকচুয়াল কেস আরো বেশি। তা সেটা দুইটা ব্যাখ্যা হতে পারে, একটা হতে পারে হয়তো আমরা একটু আগে থেকে পৌঁছালাম, আরেকটা ব্যাখ্যা হতে পারে যে আমরা যা প্রেডিক্ট করেছি তার চেয়ে খারাপ অবস্থা হতে পারে, দুইটা যে কোনো একটা হতে পারে। যাই হোক, যে অবস্থা যেমন মে জুন পর্যন্ত মিনিমাম থাকবে এরকম একটা অবস্থা স্কুল খুলতে বলে আমাদের মনে হয় আরো ভাবতে হবে। আমি বলছি স্কুল আমাদের অনেকদিন বন্ধ আছে, আর বন্ধ রাখার নাই, স্কুল কিভাবে খোলা যায় অল্টারনেটিভ সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা মডেলিং এর প্রজেকশন থেকে মডেলিং করে আমরা দেখছি যে আপনি যদি মাস্ক ওয়েয়ারিং আদার মেজার্স গুলা ঠিক এনফোর্স করতে পারে, স্কুলিং যদি একটা লিমিটেড স্কেলে ধরেন সপ্তাহে ভাগ করে
নিয়ে করা যায় তাহলে কিন্তু স্কুল খুললে সেই পরিমাণ ইনফেকশন বাড়বে না, যদি আদার মেডিসিন গুলা ঠিক মতো নেওয়া যায়। তো আমার কাছে মনে হয় সরকারের ওইভাবেই মনোযোগটা দেওয়া উচিত, স্কুলটা খোলার জন্য যা যা দরকার সেগুলো নিশ্চিত করা, আদার মেজার্স গুলাকে অনেক কিছু মনোযোগ দেওয়া, সেটা হলে সম্ভব আমরা মনে করি। অর্থনীতি সচল রাখতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে ক্ষতির পরিমাণ খুব বেশি না হয়? রাইট, জিনিসটা হলো যে মূল মানে একদম এগুলো কিন্তু টেক্সট বুক কেস, মূল কথা হলো সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের কমাতে হবে এবং মাস্ক ওয়ারিংটা আমাদের বাড়াতে হবে, এটা বেসিক। এখন সোশ্যাল ডিস্টেন্সিং বলতে আমরা কি বুঝি আমরা জানি, যেখানে জনসমাগম কম করা যায় সেই জায়গাগুলোতে আপনি দেখছেন সরকার 18টা নির্দেশন দিয়েছে, সেগুলোও যদি বাস্তবায়ন করে তাহলে আমার মনে করি যে মেসিভ ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট কমে যাবে। তো আলটিমেটলি মাস্ক ওয়ারিং এবং স্বাস্থ্যবিধি যে মানার যে কথাগুলো বলা হচ্ছে সেটাতে মনোযোগ দেওয়াটা খুবই জরুরি মনে করছে এবং সেটা স্ট্রিক্টলি এনফোর্স করা আমার মনে করি আমাদের সরকারের যথেষ্ট সক্ষমতা আছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি, ভ্যাকসিন কিন্তু আমরা পাবো কিনা এখন জানি না, কারণ কূটনীতির বিষয়টা চলে আসছে এখানে, যেটা আমরা ভ্যাকসিনটা আনাটা নিশ্চিত করা সাথে সাথে বেটার হেলথ কমিউনিকেশনটা এনশিওর করা যাতে যারা মার্জিনালাইজ তারা যাতে ভ্যাকসিনটা নেয়। আপনি জানেন যে আমাদের ভ্যাকসিনে কিন্তু রেজিস্ট্রেশন এবং দেওয়ার ক্ষেত্রে বিশাল একটা ভাটা পড়েছে সম্পূর্ণ, সেটা কন্টিনিউ করা যাবে না, সেটা একটা মনোযোগ দিতে। করোনা টিকার বৈশ্বিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, সরকারের পক্ষ থেকে সরবরাহ নিশ্চিতে চেষ্টা চালানোর কথা বলা হলেও আশা খুব কম। এমন অবস্থায় স্থানীয়ভাবে টিকা উৎপাদনের চেষ্টা করা কিংবা স্থানীয়ভাবে উদ্ভাবিত টিকাকে বাজারে আনার প্রক্রিয়াতেও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ করোনার টিকা কিনতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ করে টিকা সরবরাহ করার কথা সেরামের। জানুয়ারিতে এর পুরোটাই সরবরাহ করলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে 30 লাখ ডোজ টিকা কম সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে নিজেদের চাহিদার কথা বিবেচনায় রেখে টিকা রপ্তানি সাময়িক বন্ধ ঘোষণা করেছে ভারত, যা অনিশ্চয়তায় ফেলে দিয়েছে বাংলাদেশের টিকা কার্যক্রমকে। এ মাসে টিকা যে চালানটি বা যে সংখ্যায় আসার কথা ছিল অর্ডারকৃত টিকা আমরা পাইনি, আমরা অন্যান্য যে সোর্স আছে যে সোর্সগুলোর সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সেখান থেকে যদি আমরা কোনো আশ্বাস পাই তাহলে পরে সেই বিষয়টি নিয়েও আমরা পজিটিভলি এগিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন টিকার অনিশ্চয়তা দূর করতে একটি সমাধান হতে পারে স্থানীয়ভাবে উৎপাদন, যদিও সে প্রক্রিয়ায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশে বেসরকারি খাতের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস স্থানীয়ভাবে টিকা উৎপাদনে সক্ষম হলেও ফর্মুলা এবং প্রয়োজনীয় কাঁচামাল ও অনুমতির জন্য প্রয়োজন সরকারি উদ্যোগের। আর স্থানীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক নিজস্ব করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দিলেও সেটির অগ্রগতিও সন্তোষজনক নয়। বঙ্গভ্যাকসিন তো আমাদের অরিজিনাল টেকনোলজি, তো কাজে এখানে বঙ্গভ্যাকসিন তৈরি করতে যে আদার যে র মেটেরিয়ালগুলো লাগে তো সেটা যদি আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল করতে যা দরকার সেটা আমাদের আছে এবং ক্লিনিক্যাল ট্রায়াল যদি আমরা সাকসেসফুলি সম্পন্ন করতে পারি বা ইসলামে আমরা কিন্তু যে কমার্শিয়ালি উৎপাদনের জন্য আমরা সেটাও অ্যারেঞ্জ করতে পারবো, আমাদের সেইভাবে আমাদের ভেন্ডর আমাদের রেডি আছে। আমরা আশা করতে যেটা 1 ডোজের একটা ভ্যাকসিন হবে আর অন্যগুলো কিন্তু 2 ডোজের ভ্যাকসিন, তো 2 ডোজের যে দাম তার চেয়ে যদি আমরা 1 ডোজের যদি ভ্যাকসিন হয় তাহলে তো সেটার দাম তো তুলনামূলক কমই হবে। একটি বড় আকারে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করতে মাল্টি সেন্টার এবং তারপরে সেটি সফল হলে আমাদেরকে পরবর্তী ধাপ অর্থাৎ বাণিজ্যিক উৎপাদন এবং ব্যবহারে যেতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যে ট্রায়ালটি প্ল্যান করছি সেখান থেকে ওই পর্যায়ে যেতে সব দিক ঠিকঠাক মতো চলে এবং ভ্যাকসিনটি যেমনটি আমরা আশা করছি সেভাবে কাজ করে তাহলে প্রায় 1 বছর মতো সময় লেগে যাবে। সবটাই ডিপেন্ড করছে বা নির্ভর করছে BMRC সিদ্ধান্তের উপর, কারণ তারাই প্রথম অনুমোদন বাইরে থেকে ল্যাবরেটরি প্রদান করে থাকে। গ্লোব বায়োটেক জানায় প্রতি মাসে 1 কোটি ডোজ করোনার টিকা তৈরির সক্ষমতা রয়েছে তাদের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। খুলনা জেলায় এবার তরমুজ চাষ হয়েছে 4,000 হেক্টর জমিতে, যার 3,437 হেক্টরই দাকপে। তবে সেখানে অধিকাংশ খাল ইজারা দেওয়ায় তরমুজ খেতে সেচ দিতে সমস্যা হচ্ছে কৃষকদের। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার দাকপ উপজেলায় গেলেই দেখা মিলবে তরমুজ চাষে ব্যস্ত শত শত কৃষক। একসময়ে এই উপজেলার অধিকাংশ জমি ধান চাষের পর পতিত থাকত, কিন্তু 1995 সাল থেকে সেখানে তরমুজ চাষের সফলতার পর অবস্থার পরিবর্তন হয়। গত বছর দাকপে 1,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়, যা এবছর বেড়ে দাঁড়িয়েছে 3,437 হেক্টরে।
তবে সেচ সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এক বিঘা তরমুজ করতে গেলে দেওয়া আছে 15,000 টাকা খরচ এক কুটা তরমুজ করতে গেলে, আর সে যদি ভালো হয় তাহলে দেওয়া যাচ্ছে 60,000 কি 50,000 টাকা আমি লাভবান পেলাম। অন্যান্য বছরের চেয়ে এবছর একটু পানির অভাব বেশি, তার কারণে গাছ গত বছরের চেয়ে এবছর গাছ একটু খাঁটো আছে, লম্বা আছে না তাড়াতাড়ি। এবছর বেশিরভাগ হচ্ছে কি লাদা পোকা, লাদা পোকা বিষ দেওয়া হচ্ছে, তলায় বসে যাচ্ছে, মরতেছে না। সেচের পানি সংরক্ষণের খালগুলি খননে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ কৃষকদের। আমাদের অঞ্চলে নেমবা চেয়ারম্যান তো এই খালটা খনন করে না তেমন, খনন করলে কৃষকদের সুবিধা হতো কিন্তু সেটা তো হয় না, পাশ হয় বাজেট 2-1 ইঞ্চি কেটে শেষ হয়ে যায়। সেচের সুবিধার্থে উপজেলার ইজারা দেওয়া খাল উন্মুক্ত ও খননের সুপারিশ কৃষি বিভাগের। আমাদের কৃষি দপ্তর থেকে আমরা প্রায় 102টা খালের নাম এইভাবে প্রস্তাব করেছি এবং ইউনো মহোদয় অলরেডি জেলা প্রশাসক মহোদয় বরাবর উনি লিখেছেন যেন এই খালগুলো ইজারা মুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া যায়। গত বছর এই উপজেলা থেকে 100 কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে, পানি নিশ্চিত হলে এবছর তা 250 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি অধিদপ্তরের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচকভাবে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিকসূচক DSEX 29 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,373-এ। বেচাকেনা হয়েছে 634 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 192টির, কমেছে 54টির, আর অপরিবর্তিত আছে 112টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে আমরা আজকে দিনের শুরু থেকে একটি রিকভারি মুড দেখতে পেয়েছি। দিন শেষে মার্কেট 29 পয়েন্ট বেড়ে 5,373-এ দাঁড়িয়েছে। মূলত ইনভেস্টরদের করোনা ভাইরাসের কারণে যে একটা কনসার্ন ছিল লকডাউন সংক্রান্ত, সেটি থেকে আজকে একটি আমরা নির্দেশনা পেয়েছি। এরপর ফলশ্রুতিতে আমরা মার্কেটে আজকে এই রিকভারি দেখতে পেয়েছি। মার্কেটে আজকে সকল লার্জ ক্যাপ সেক্টরই পজিটিভে ক্লোজ করেছে, শুধুমাত্র ব্যাংক এবং ফুড অ্যান্ড অ্যালার্জ সেক্টর আজকে নেগেটিভে দিন শেষ করেছে। আমরা মূলত মার্কেটে আজকে টার্নওভার একটি ব্যাপক উন্নতি দেখতে পেয়েছি। গতকালকে আমরা টার্নওভার দেখতে পেয়েছি মাত্র 382 কোটি, যা গত 7 মাসের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ছিল। আজকে মার্কেটে 633 কোটি টার্নওভার দেখতে পেয়েছি। এই টার্নওভারের মধ্যে মিসেলেনিয়াস সেক্টর এবং ফার্মা সেক্টরের বড় কন্ট্রিবিউশন ছিল। এই দুই সেক্টর থেকে প্রায় 35% টার্নওভার ছিল। এর পাশাপাশি ফুয়েল পাওয়ার সেক্টর থেকেও আমরা বড় কন্ট্রিবিউশন দেখতে পেয়েছি। টপ 20 স্টকের মধ্যে এই 3টি সেক্টর থেকে আমরা বড় প্রাধান্য দেখতে পেয়েছি। মিসেলেনিয়াস সেক্টর থেকে যদিও মাত্র 1টি স্টক ছিল, ফার্মা থেকে আমরা আরো 2টি স্টক এবং ফুয়েল পাওয়ার সেক্টর থেকে আমরা আরো প্রায় 2টি স্টক দেখতে পেয়েছি। টপ 20 মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরে আমরা একটি প্রাধান্য আবার লক্ষ্য করতে পেরেছি, যা গত মাসের সেপ্টেম্বরের পর থেকে আর দেখা যায়নি। আজকে টপ 20-তে ইন্স্যুরেন্স সেক্টর থেকে মোট 4টি স্টক অবস্থান করে নিয়েছে। 7 দিন পর অবশেষে উদ্ধার হয়েছে মিশরের সুয়েজ খালে আটকে থাকা পণ্যবাহী জাহাজটি। রোববার ভোররাতে জাহাজটি বালি থেকে সরিয়ে পানি টানতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। সোমবার রাত নাগাদ জোয়ার এলে জাহাজটি আবার চলতে শুরু করবে এমনটি আশা করা হলেও জট কাটতে কতটা সময় লাগবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুয়েজ খালে আটকে পড়া এভারগিভেনকে উদ্ধারে রোববার জাহাজটি সামনের অংশের বালু সরাতে শুরু করে উদ্ধারকারী দল। খনন করা হয় প্রায় 59 ফুট গভীরতায়, সরানো হয় 10 লাখ ঘনফুটের মতো বালি। অবশেষে পানিতে ভাসানো সম্ভব হয় বিশালাকার মালবাহী জাহাজটি দীর্ঘ 1 সপ্তাহ পর। সুয়েজ খাল কর্তৃপক্ষ বলছে জোয়ার এলেই আবারও চলতে শুরু করবে এভারগিভেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ সুয়েজ খাল, বিশ্ব বাণিজ্যের 12 ভাগ পণ্য পরিবহন হয় এ পথে। প্রতিদিন গড়ে 10 লাখ ব্যারেল তেল এবং 8% অপরিশোধিত গ্যাস পরিবহন হয় খালের পথ দিয়ে। দিনে জাহাজ চলাচল করে প্রায় 50টির মতো। 7 দিনের অচলাবস্থায় এ পথে আটকা পড়েছে 350-এর বেশি জাহাজ। এদিকে প্রবেশপথে আটকে থাকা বেশ কয়েকটি জাহাজেই রয়েছে সংবেদনশীল পণ্য, যেখানে আছে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের গবাদি পশু। এভারগিভেনকে মুক্ত করা সম্ভব না হলে খাদ্য এবং পানীয় সংকটে কয়েক হাজার প্রাণী মৃত্যুবরণ করতে পারে বলে শঙ্কা ছিল বিশেষজ্ঞদের। তবে জাহাজটি চলা শুরু হলেও দীর্ঘ এই জাহাজ জট ছাড়তে কত সময় লাগবে তা এখনও নিশ্চিত নয়। জার্মান বিমা সংস্থা অ্যালায়েন্স এর হিসেব বলছে সুয়েজ খালের জাহাজ জটের প্রভাবে 1 সপ্তাহে বিশ্ব অর্থনীতি 6-10 বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে, যা বার্ষিক বাণিজ্য প্রবৃদ্ধিকে 0.2 ভাগ থেকে 0.4 ভাগ পর্যন্ত কমিয়ে দিতে পারে।
সুয়েজ খাল কর্তৃপক্ষের হিসেবে খালটি আটকে থাকায় প্রতিদিন গড়ে $1.5 কোটি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে মিশর। গেল মঙ্গলবার বিরূপ আবহাওয়ার কারণে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে যায় 400 মিটার দৈর্ঘ্যের বিশাল আকৃতির পণ্যবাহী জাহাজ এভার গিভেন। জাহাজটি প্রায় 2 লাখ টন ওজনের 18,300টি কন্টেইনার বহন করছিল। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।